ও যে সত্য বলছে সেটার কি প্রমাণ আছে? শুন, অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক পরিস্থিতিতে অনেক কিছু বিশ্বাস করতে হয়। আমি ওকে এক বিন্দু পরিমাণ বিশ্বাস করি না। আমি কোনো সত্য মিথ্যা যাচাইয়ে যাব না, শুধু আমি ওর সঙ্গে সম্পর্ক রাখবো না, দ্যাটস অল। তো এই কথাটা তুই ওকে নিজের মুখে বল। আমি ওর মুখ আর দেখতে চাই না মা। এই কথা বললে তো হবে না রে মা। 3 বছরের সম্পর্ক একটা বিরাট অব্লিগেশন। এখন আমি সম্পর্ক ভেঙে দিব বললেই তো হবে না। তুই ওর সামনে যা, ওর সঙ্গে খোলাখুলি কথা বল, নিশ্চয় একটা সলিউশন বেরোবে। সলিউশন একটাই মা, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। তুই ওর সামনে যাবি না মা? প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করছি, আমাকে জোর করো না। থ্যাংক ইউ স্যার। এবার তাহলে আমি আসি স্যার। না বসুন, আপনি যেন কোথায় থাকেন? আমি নাখালপাড়া থাকি স্যার। নাখালপাড়া, নিজের বাড়ি? না নিজের বাড়ি না, ভাড়া বাসা। ভাড়া বাসা? কেন, ফ্ল্যাট বুকিং দেননি? না স্যার, সেটা এখনো সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আপনি তো ভালো স্যালারি পান। স্যালারি ভালো পাই, তবে খরচও বেশি স্যার। বাবা মা ভাই বোন সবাই মিলে আমার কাছে থাকে। আপনার খরচ অনেক বেশি, সেভিংস নেই, কিন্তু আপনি অনেক বড় একটা দায়িত্ব পালন করছেন। গুড, ভেরি গুড। আসলে সবারই এরকম উচিত, বাবা মা ভাই বোনের জন্য তো সবাই আসলে কিছু না কিছু। ওয়ালাইকুম আসসালাম, বসো। তিথি এলো না স্যার? তিথি তো ক্লাসে, আমি ওর জন্য খাবার নিতে এসেছি। ও তো ক্যাফেটেরিয়ার খাবার খেতে পারে না। তিথি মনে হয় তোমাকে অল টাইম এনগেজ করে রেখেছে, তাই না? অনেকটা সেরকমই স্যার। সাই, একটু আসবে? স্যার আমি একটু আসি। আচ্ছা, আমাদের হাউজিং প্রজেক্টের টার্ন ওভার এখন কত পার্সেন্ট? গত মাসে 30% ছিল, এ মাসে 45%। গুড। কি ব্যাপার, তুমি আবার ফিরে এলে যে? আপা, ও বাসা থেকে লাঞ্চ নিয়ে যেতে বললো। কিন্তু ও তো ক্যাফেটেরিয়ায় লাঞ্চ করে। আজ থেকে নাকি ও ক্যাফেটেরিয়ায় লাঞ্চ করবে না, ওখানকার খাবার নাকি ভালো না। ও কিন্তু তোমাকে অনেক ডিস্টার্ব করছে, ওর সাথে আমার কথা বলতে হবে। প্লিজ প্লিজ আপু, আপনি কিছু বলবেন না, তাহলে আবার ও ভাববে আমি আপনার কাছে নালিশ করেছি। তা ভাবলেও ও তোমাকে এত খাটাবে কেন? তোমার অফিস আছে না? অসুবিধা নেই, স্যারও চাচ্ছেন আমি তিথিকে সার্ভিস দিই। তাহলে তো আর আমার কিছু বলার নেই। সাইফ, তুমি একটু মেহমানকে চা দিতে পারবে? না পারার কি আছে আপু, মাইন্ড করবে না তো? না না প্লিজ, কোনো মাইন্ড করবো না। দিন আসো, বস। রিমা কি বলল? ও তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না বাবা। কথা না বলুক, মানে আমি কি বলতে চাই সেটা তো শুনতে পারে। রিমা তোমার সঙ্গে দেখা করতে চাচ্ছে না। ও আমার মুখ দেখবে না, তাই তো বলেছে? হ্যাঁ। ঠিক আছে, আপনি অনুমতি দিলে আমি ওর রুমের বাইরে দাঁড়িয়ে কথা বলবো। রিমা ভীষণ রেগে আছে বাবা, এই সময় ওর সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। তুমি বরঞ্চ কাল একবার এসো। ঠিক আছে আন্টি, তাহলে আমি আসি। এসো। ও আশিক, শোনো, তুমি কি
শিমুকে একবার এখানে নিয়ে আসতে পারবে কালকে? জি অবশ্যই পারবো। তুমি আমাকে যা যা বলেছ, তোমার যা বক্তব্য, মানে শিমুরে কি হুবহু বক্তব্য হয়? মানে ও কি রিমাকে বলবে এইসব কথাগুলো? হ্যাঁ, কেন বলবে না, অবশ্যই বলবে। ঠিক আছে, তাহলে এসো। আমি সত্যি কথা বলছি, সেজান ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে নুসরতের বাড়িতে সে কেন আসে? রোজ আসে কোথায়? এই যাবৎ মাত্র তিন দিন এসেছে। ওর মনে যদি কোনো খারাপ চিন্তা নাই থাকতো তাহলে আমার প্রেজেন্সে সে আসতো। ও এসেই জিজ্ঞেস করে তুমি আছো, তুমি না থাকলে বসতে চাই। আমি রিকোয়েস্ট করে ওনাকে বসিয়েছি। কেন বসিয়েছো? কি আশ্চর্য, উনি আমার মামাতো ভাই না? কিসের মামাতো ভাই? বিয়ের আগে যার সাথে প্রেমের সম্পর্ক থাকে সে কিসের মামাতো ভাই? তোমার মধ্যে না সন্দেহ বাতিক ঢুকেছে, আর যাদের মধ্যে সন্দেহ বাতিক থাকে তার ব্রড চিন্তা করতে পারে না। সেজান ভাই আমাকে সুখী দেখেছে, তাই তোমাকে একটা চাকরি দিতে চেয়েছে। দেখো রেজি, আমি বুঝি, আমি সব বুঝি, আমি অত বোকা না। হ্যাঁ, একটু বেশিই বোঝো। মা বললো তুই নাকি আশিকের কথা বিশ্বাস করেছিস। আমি আশিকের কথা বিশ্বাস করেছি কথাটা সত্যি না ভাইয়া, আমি একটু কনফিউজড। আমি জানতাম আশিক তোকে কনভিন্স করে ফেলবে। ভাইয়া আমি কনভিন্স না, আশিক কালকে শিমুকে নিয়ে আসবে, আমি অ্যাটলিস্ট ওর বক্তব্যটা তো শুনতে পারি। অহনাকেও আশিক শিখিয়ে পড়ে তোর কাছে নিয়ে এসেছি। আমি রিয়াজকে বলেছি আমরা তোর আর রবিনের বিয়ের কথা ভাবছি, ও শুনে খুশি হয়েছে। তুমি রিয়াজ ভাইকে খুশি করার জন্য আমার সঙ্গে রবিনের বিয়ে দিতে চাইছো না তো? এ কথা তুই বলতে পারলি? তুমি রিয়াজ ভাই ফ্রেন্ড, ক্লোজ রিলেটিভ, আর তাছাড়া তুমি রিয়াজ ভাই ওখানে চাকরি করো, রিয়াজ ভাইকে খুশি করতে পারলে তুমি। চুপ কর, যথেষ্ট বলে ফেলেছিস। আমি যদি সবসময় রিয়াজকে খুশি করতে চাইতাম তাহলে ওর বোন সাবরিনাকে ডিভোর্স নোটিস পাঠানোর সিদ্ধান্ত আমি নিতাম না। কি বললে তুমি? আমি তোকে বলতে চাইনি বাট বলতে বাধ্য হলাম, কাল সকাল 10টার মধ্যে তোর কনসেন্ট দেওয়ার কথা। আমি 10টা না 5টার মধ্যে আমি আমার ডিসিশন জানাচ্ছি। ওকে, পজিটিভ হোক আর নেগেটিভ হোক তুই কিন্তু সময়টা চেঞ্জ করবি না। বসো, তোমার সাথে জরুরি কিছু কথা ছিল। ভাইয়া এখন কোথায় জানো? সন্ধ্যার পর তোমার সাথে দেখা হয়নি? জি না। ভাইয়া সন্ধ্যার পরপরই শারমিনকে নিয়ে ছাদে গেছে, এখন 9টা বাজে। সকাল থেকে দুপুর পর্যন্ত ওরা ছাদে ছিল, ওদের রিলেশনটা কত গভীর বুঝতে পারছো? আপনি এসব আমাকে বুঝাতে চাচ্ছেন কেন? তোমাকে যদি বুঝিয়ে না বলি তাহলে তোমার ভবিষ্যতে কি করতে হবে সেটা তুমি ডিসিশন নেবে কি করে? ভবিষ্যৎ ডিসিশন মানে? আচ্ছা বলছি বলছি, তোমার জয়েনিং ডেট যেন কবে? নেক্সট মান্থ 1 তারিখ। ওকে, স্যালারির ব্যাপারে কোনো কথাবার্তা হয়েছে? জি না, বলেনি। তুমি জানো না কত স্যালারি হবে? প্রাইভেট সেক্রেটারি তো, আমার ধারণা অ্যাটলিস্ট 40,000 তো হবেই। তবে আমি ভাইয়ের সাথে কথা বললাম, আমি ভাইকে বলে কই দেখবো যে তোমার বেতনটা আরেকটু বাড়িয়ে দেওয়া যায় কিনা। 40,000 যথেষ্ট।
কোথায় যথেষ্ট? দুটো বেডরুমের একটা বাসা ভাড়া করতে গেলেই তো 30,000 চলে যাবে। তারপর বাকি 10,000 টাকা তো সারা মাসের বাজার খরচই হবে না। এর মধ্যে তিথির পড়াশোনা, যাতায়াত খরচ, তোমার এমনি অন্যান্য হাত খরচ, সেসব কোত্থেকে আসবে? তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? এরকম বোকার মতো তাকিয়ে আছো কেন? বাসা ভাড়া করতে হবে কেন? ওমা, বাসা ভাড়া করতে হবে কেন মানে তুমি কি ভেবেছো তুমি সারা জীবন এই বাড়িতে পার করে দেবে? ইজ ইট পসিবল? তুমি একবার ভেবে দেখো, দুদিন পরে ভাইয়া যদি শারমিনকে বিয়ে করে, অবশ্য আমি যদি বলছি কেন, হয়তো বা করবেই, তো সেক্ষেত্রে শারমিন কি চাইবে যে তোমরা সবসময় এই বাড়িতে থাকো? মানে বিষয়টা তো শারমিন খুব ভালোভাবে মেনে নেবে না, নেয়ার কথাও না। আর ভাইয়া চাইলেও, ভাইয়া ইচ্ছে করলেও কিন্তু তখন আর তোমাদেরকে এখানে রাখতে পারবে না। তখন তো তোমাদেরটা তোমাদেরকেই চিন্তা করতে হবে, তাই না? আর আমাদের সোসাইটিটা আসলে এমন, মানে তোমরা দুটো মেয়ে যে দুজন মেয়ে যে বাড়ি ভাড়া করে থাকবে, দেখো নানা জনে নানা কথাবার্তা বলবে, তোমরা ইনসিকিউর ফিল করবে। তোমরা দুটো মেয়ে কি করে এই বিষয়টা ট্যাকেল দেবে বলো? সেজন্য আমি ভেবেছি তোমাদের, আসলে তোমাদের দুজনের কথা ভেবে আমি একটা বুদ্ধি বার করেছি। তুমি চাকরিতে জয়েন করবার পরপরই বেটার বিয়ে করে ফেলো। বিয়ে করার পর তুমি যদি তোমার হাজবেন্ডকে নিয়ে বাসা ভাড়া করে থাকো, সেখানে তিথি তোমাদের সাথে থাকলো, তখন আর কেউ কিছু বলবে না, তোমাদেরও কোনো অসুবিধা হবে না। সাজ্জাদ ভাই, আপনার অভিযোগগুলো বলেন। আমার প্রথম অভিযোগ, ও বাবাকে খুব কষ্ট দিয়েছে। কথাটা ঠিক না ভাইয়া। আচ্ছা, কিভাবে কষ্ট দিয়েছে সেটা শুনি। ওর উপর দায়িত্ব ছিল বাবার দেখাশোনা করা, খাওয়া দাওয়া করানো, ওষুধ খাওয়ানো, ও কিছুই করেনি। আচ্ছা, ডেজি কি আঙ্কেলকে কোনো কিছুই খাওয়ায়নি? না। আচ্ছা, আঙ্কেলকে আপনাকে বলতো যে ডেজি খাওয়ায়নি? বাবা কথা বলতে পারত না। আমি অফিস থেকে ফিরে বাবাকে জিজ্ঞেস করতাম খেয়েছে কি না, আকার ইঙ্গিতে বাবা বোঝাতো সে কিছুই খায়নি। কতদিন এরকম হয়েছে? প্রায় এরকম হতো। বাবাকে খাবার না দিয়ে সে বাইরে চলে যেত, আর বাবা বাসায় একা একা থাকত। ওকে ডেজি, তোর বক্তব্য কি? আমার কোনো বক্তব্য নেই। আমি জানি তোমার অনেক কিছু বলার আছে ভাবি, প্লিজ বলো। বললাম তো আমার কিচ্ছু বলার নেই। ভাবি ভাইয়াকে সত্যটা বলে অপ্রস্তুত অবস্থায় ফেলতে যাচ্ছে না। আমি বলছি কমল ভাই, একদিন মাত্র ভাবি বাবাকে ওষুধ না খেয়ে বেরিয়ে গিয়েছিল। অসুস্থ একটা মানুষকে একা রেখে তো যাওয়াটা ঠিক হয়নি। ভাবি কেন গিয়েছিল আমি জানি, একদিন ভাইয়া অফিসে যাওয়ার আগে ভাবির সাথে প্রচন্ড ঝগড়া করেছিল। ভাবিকে আমি অনেক কান্নাকাটি করতে দেখেছিলাম, সম্ভবত খুব কষ্ট পেয়ে ভাবি বাইরে চলে গিয়েছিল। কষ্ট পেয়ে সেজানের কাছে গিয়েছিল শান্তির আশায়, তাই না? তুই কি সেজানের কাছে গিয়েছিলি? আমি মার কাছে গিয়েছিলাম। আমার বিয়ের পর 3 বছর সেজান ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়নি। এই কথাটা আমি ওকে বিশ্বাস করাতে পারি না।
শারমিন তোমার জন্য এত ক্রেজি হয়েছে কেন আমি ঠিক বুঝতে পারছি না। তুই আমার সম্পর্কে ওকে বেশি বাড়িয়ে বাড়িয়ে বলেই ওকে ক্রেজি করেছিস। মাইয়া, এটা তোমার একদম ভুল ধারণা। আমি তোমার সম্পর্কে কিচ্ছু বাড়িয়ে বলিনি। যা সত্য, তুমি যেমন, তুমি যা, আমি ঠিক তাই বলেছি। আচ্ছা, এখন কি করব বলো তো? কি করবি মানে? শারমিন কি চায় তুমি বুঝতে পারছো না ভাইয়া? বুঝতে না পারার কি আছে? কিন্তু ভাইয়া, আমি চাই না আত্মীয়দের মধ্যে বিয়ে টিয়ে হোক। ওদের সাথে আমাদের আত্মীয়তা আছে ঠিকই, কিন্তু কোনো ব্লাড কানেকশন তো নেই। তার মানে ভাইয়া শারমিনকে পছন্দ করেছে, বিয়ে করতেও আপত্তি নেই। হ্যাঁ, এটা ঠিক যে শারমিন তোমাকে পাগলের মতো ভালোবাসে। ও আসলে একটা ঘোরের মধ্যে আছে সাবরিনা। না ভাইয়া, ঘোরের মধ্যে থাকার বয়স ও অনেক আগে পার হয়ে এসেছে, অনেক আগে। তোমাকে ও কি বলে জানি না, তবে আমাকে অনেক কিছুই বলে। ওর কথাবার্তা শুনে আমার মনে হয় না যে ও কোনো ঘোরের মধ্যে আছে। বুঝতে সময় লাগবে ভাইয়া। তোমার নিজে সংসার না হওয়া পর্যন্ত, তুমি নিজে সেটেল ডাউন না করা পর্যন্ত আমি আসলে একদম স্বস্তি পাচ্ছি না। তোমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে ভাইয়া। আর শারমিনকে যদি তোমার পছন্দ হয় তাহলে তার কনফিউশনের কিছু নেই, তুমি তাহলে বিয়েটা করে ফেলো। এখনই বিয়ের কথা আসছে কেন? ও আমাকে বুঝুক, আমি ওকে বুঝি। কোথায় আমাদের মিল, কোথায় অমিল সেটাকে বুঝে নেই, তারপর না হয় সিদ্ধান্তটা নেওয়া যাবে। তুমি কি কোনো অমিল পেয়েছো? সবচাইতে বড় অমিল কালচারে, ও ওয়েস্টার্ন কালচারের পেরিফেরিতে বড় হয়েছে। আর তুই তো জানিস আমি খুবই সাধারণ বাঙালিপনে বিশ্বাসী। ভাইয়া, শারমিনের বাইরেরটা দেখে তুমি ওর ভেতরটা যাচাই করো না প্লিজ। ভেতরে ভেতরে ও কিন্তু খুবই সাধারণ, একেবারে তোমার মতো সাধারণ বাঙালিপনায় বিশ্বাসী।